আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। শোন স্টাডির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষা শেষ, আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে। কার কেমন পরীক্ষা হয়েছে কমেন্টে অবশ্যই জানাবা। আর একটা বিষয় তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো, যাতে তোমাদের ভালো একটা রেজাল্ট তোমরা তোমাদের আশানুরূপ চলে আসে। আজকে আমরা কথাবার্তা বলবো তোমাদের এসএসসি পরীক্ষার পরবর্তী পদক্ষেপগুলো কী হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এই সময়টা মূলত একটা গেম চেঞ্জিং মুভমেন্ট আসে। তুমি কোন কলেজে ভর্তি হবা সেই কলেজের রেজাল্টটাও অনেক ইম্পর্টেন্ট। এসএসসি রেজাল্ট এবং এসএসসি রেজাল্টের মাধ্যমে তুমি কিন্তু তুমি কি ডাক্তার হবা, তুমি নার্স হবা, তুমি ইঞ্জিনিয়ার হবা, তুমি ঢাবিতে পড়বা নাকি বুয়েটে পড়বা, তুমি কোথায় কি পড়বা কী করবা, সব কিছু ডিপেন্ড করতেছে এই পদক্ষেপগুলোর। অর্থাৎ একটা পদক্ষেপ যদি তুমি ভুল করো তাহলে কিন্তু অনেক কিছু ভুল আছে, অনেক কিছু ভুল হয়ে যাবে। সর্বোপরি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই একটা, মানে এইখানে গেম চেঞ্জিং মুভমেন্ট আমি বলতে পারি, কারণ খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এই সময় তোমাকে নিতে হবে। সেক্ষেত্রে তুমি নিজে নেও বা কারোর সাথে পরামর্শ করে নাও, তোমার জন্য যেটা সুবিধাজনক হয় সেই পরামর্শগুলো বা সেই সিদ্ধান্তগুলো তোমাকে এই মুহূর্তে নিতে হবে। সো চলো আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু একটু কথা বলি। তার আগে একটা কথা বলে রাখতে চাই, তোমরা যারা এই মুহূর্তে একটু সুযোগ পাচ্ছ ঘোরাফেরার, তারা অবশ্যই ঘোরাফেরা করে নিবা, কারণ সামনে যেহেতু আবার এইচএসসি অ্যাডমিশন আছে, সেই অ্যাডমিশনের পরে আর ক্লাস শুরু হয়ে যাবে, তখন তার পারবে না। সো এই সময়গুলোতে অবশ্যই নিজেকে রিফ্রেশমেন্ট করে নিবা, নিজের মতো করে ঘুরে নিবা। একদম আমি বলতেছি যে তোমাদের জন্য এনার্জি লেভেলটা হাই থাকে যখন তোমরা আবার মানে কলেজে ভর্তি হবে, একদম পুরোদমে ক্লাস করবা, নিজের মতো করে জীবন পরিচালনা করবা। কারণ এইচএসসি অ্যাডমিশন কিন্তু বেশ ভালো একটা ঝামেলার বিষয়, কারণ এইচএসসি অ্যাডমিশনে এইচএসসিতে কিন্তু তোমার যেমন তোমরা এইচএসসিতে মানে কোনো বিষয়েরই প্রথম পত্র দ্বিতীয় পত্র পাওনি, যেমন হিসাববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ভূগোল এসবের, কিন্তু মানে তোমাদের কলেজে গিয়ে কিন্তু এগুলো প্রত্যেকটা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পেতে হবে। সো সাবজেক্ট অনেক বেশি, আবার বছর কিন্তু একই এসএসসির মতোই বছর, কিন্তু দুই বছর কিন্তু সাবজেক্ট অনেকগুলো বেশি, সো প্যারাও অনেক বেশি পড়াশোনার। সো যাই হোক, আমরা কথাবার্তা বলছি যে তোমাদের এইচএসসি অ্যাডমিশন নিয়ে। আমি বেশি কথা বলবো না, অনেক কথাই বলে ফেললাম হয়তো বা, আমি জাস্ট তোমাদের কয়েকটা বিষয় বলবো। সেটা হচ্ছে তুমি কোথায় ভর্তি হবে সেটা এখন থেকেই মনে মনে ডিসাইড করো, বা একটা খোঁজখবর নাও তোমার উপজেলায় বা তোমার কাছাকাছি কয়টা কলেজ আছে, যেসব কলেজ তুমি ভর্তি হতে পারো, সেখানে কোনটা কোনটা ভালো হয় সেটা একটা লিস্ট করো, শর্ট লিস্ট, মোটমাট দুই থেকে তিনটা কলেজের একটা শর্ট লিস্ট করো, সেই কলেজের আসন সংখ্যা কত আছে সেটা একটু খোঁজখবর নাও যারা সেখানে পড়াশোনা করে। অর্থাৎ তুমি বাণিজ্য বিভাগে পড়াশোনা করছো বা সায়েন্সে, সেই কলেজের সায়েন্সের সিট আছে কত সেটা জানো, এবং সম্পূর্ণ কাজগুলো কিন্তু অনলাইনে হবে, এখানে কিন্তু কলেজে কোনো কাজ নাই। সো সেক্ষেত্রে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের বেশ ভালো একটা ঝামেলা হবে, মানে হবে আর কি। সেক্ষেত্রে আমরা আছি, আমরা তোমাদেরকে সর্বদা চেষ্টা করবো সাহায্য করার, কারণ আমরা প্রত্যেকবারই তোমাদের এই ব্যাচগুলো, গত বছর আমরা ব্যাচটা তুলে দিয়েছি সকল ইনফরমেশন দিয়ে, তখন আমাদের এই চ্যানেলটা শুরু হয়েছিল মাত্র তাদের দিয়েই। সো এখন বর্তমানে তারা একাদশ শ্রেণীতে, অর্থাৎ তারা এবার পরীক্ষা দেবে সামনের বছর, এইচএসসি পরীক্ষা দিবে। সো আমরা, আমার কথা হচ্ছে যে তোমরা পড়াশোনা ঠিকঠাক মতো করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, আর যেভাবে চলছে সেভাবেই চলুক, রেজাল্টের জন্য ওয়েট করো, বাট রেজাল্টের আগেও বেশ কিছু পরিকল্পনা, এরকম টুকটাক পরিকল্পনা তোমাকে রাখতে হবে, কারণ ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা যারা করে তারা বুদ্ধিমান এবং বেশ ভালো একটা কিছু তাদের ফিডব্যাক আসে ইন ফিউচারে। যাই হোক, অনেক কথাই বললাম, এটা আমি জাস্ট ক্যাজুয়ালি বললাম, এখানে কোনো আলাদাভাবে কোনো টপিক নেওয়াভাবে বলছি না, অ্যাডমিশন নিয়ে কথাবার্তা বলবো, বাট এখন যেহেতু পরীক্ষা শেষ সবাই একটু মাথা ঠান্ডা থাকবে, সো এই জন্য আর কি কথাগুলো বললাম। সো সবাই ভালো থাকবা, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে পার্সোনালি ইনস্টাগ্রামে নক দিতে পারো, আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবো। আজকের মতন হয় আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততদিন তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।